নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণে এসে আবারও স্বমহিমায় বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। এদিন সিবিআই ইডির আধিকারিকদের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পরেও তাদের মেয়াদকাল বাড়ানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, এফিসিয়েন্ট অফিসারদের সময়কাল বাড়িয়ে যদি তার সেবা নেওয়া যায় দোষের কি আছে। পাশাপাশি তিনি রাজ্য সরকারের বিরুদ্ধেও একরাশ ক্ষোভ উগড়ে দেন। এফিসিয়েন্ট অফিসারদেরকে সময়কাল বাড়িয়ে যদি তার সেবা নেওয়া যায় দোষের কি আছে। পশ্চিমবঙ্গে কি হচ্ছে, চিফ সেক্রেটারি রিটায়ার্ড হওয়ার পরে তাকে আবার কাজে লাগানো হচ্ছে, সমস্ত ডিপার্টমেন্টের রিটায়ার্ড লোকেদেরই ভিড়, নতুন জব ক্রিয়েশন হচ্ছে না, নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না। তো যারা সমালোচনা করেন তারাই তো এগুলো শুরু করেছেন, কেন্দ্রের যারা কংগ্রেসের সরকার ছিল তারাও করেছেন। তো আমরা জানি সব জায়গায় এমনিতেই স্টাফ কম আছে আর অভিজ্ঞ লোক কম আছেন, তো যারা অভিজ্ঞ তাদের সেবা যদি সরকার নেয় আমার মনে হয় ভালোই আছে। বিজেপি দলের লোকেরাই বিজেপি নেতাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ করছে, সেই নিয়ে দিলীপ ঘোষ বলেন, কেউ তুললে হবে না, বিভিন্ন অর্থে বিভিন্ন স্বার্থে লোকে এসব করে থাকে, এর কোনো প্রমাণ লাগে না, কিন্তু যারা জেল খেটে এসেছে তাদের নামে কেস চলছে। কেউ তুললে হবে না, বিভিন্ন অর্থে বিভিন্ন স্বার্থে লোকে এসব করে থাকে, এর কোনো প্রমাণ লাগে না, কিন্তু যারা জেল খেটে এসছে যাদের নামে কেস চলছে, তো সেটা তার প্রমাণ করতে হবে না। দিনের প্রতি জেল খেটে তারা বড় বড় কথা বলছেন। আমি বলেছিলাম আপনাদেরকে ত্রিপুরা দেশে চোর ডাকাতরা গেছে, দেখে রাখুন জানি না তারা গেছে, তারা কারা, তার বিরুদ্ধে আমরা কেস করিনি, টিএমসি সরকার তার লোকেরাই কেস করেছে, যত দাগী নেতাদের ওখানে পাঠিয়েছে লাইন দিয়ে যেগুলো দাঁড়িয়ে আছে, তার একাধিক কেস, দুর্নীতির কেস, হিংসার কেস সব আছে। পাশাপাশি নন্দীগ্রাম মামলা নিয়ে দিলীপ ঘোষ বলেন, কোর্ট কাছারিতে যে কেউ যেতে পারে, কোর্ট যেমন নির্দেশ দেবে সেটা মানতে হবে, সহযোগিতা করা উচিত সবাইকে। রাজীব বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রসূনের মন্তব্য নিয়ে দিলীপ ঘোষ বলেন, ওদের ব্যাপার, কে কাকে ঢুকতে দেবে না দেবে, ওই পার্টিটাই ওই রকম, সেখানে নিজস্ব সবার ব্যবসা চলে, কেউ কাউকে জায়গা ছাড়তে চায় না। তার জন্য দেখছেন না, গুলি বন্দুক পুলিশকে মন্ত্রীকে মেরে ফেলে দিচ্ছে, এটাই টিএমসির কালচার। পশ্চিমবাংলার রন্ধ্রে রন্ধ্রে হিংসা এবং দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে ওরা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।